তেল ছাড়া আপনারা করেন, তেল ছাড়াও আপনারা করেন রান্না, তেলে তেলে তেলা তেলি মন্ডলের কেরামতি, পেঁয়াজ ও তেল দুটি ক্রিকেট প্রতিযোগিতায়। তেলের ব্যবসা করতে পারেন, তেলের বহুমুখী গুণ, চামচারা লাইন দিয়ে কিনবে তেলটা এবার চলবে দ্বিগুণ। যেমন পেঁয়াজের দাম শেষ পর্যন্ত 250 রানে থেমে গেছে, বিপরীতে পেঁয়াজের 250 রানের জবাবি বা টার্গেটে বর্তমান সয়াবিন তেলের রান 200। সয়াবিনের রান পেঁয়াজকে ছাড়িয়ে বিশ্ব রেকর্ডের পথে। এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, এখন থেকে তেলা তেলি পথে ঘাটে চলবে ডেলি, তেলের ব্যবসায় খুলবে কপাল, তেলের কারবার করেন মিয়া, এ কথা আমার নয় ভাই, বলেছেন জ্যোতিষী টিয়া। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। জরুরি মাইকিং, জরুরি মাইকিং, তেলের দাম ঊর্ধ্বগতি, তেলের দাম ঊর্ধ্বগতি, তাই জনসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে আপনারা সরিষা, পাম, সয়াবিন তেলের ব্যবহার নিম্নগতি করুন, তেল ছাড়া রান্না করুন, তেল নিয়ে তেলাতেলি বাদ দিন। মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীও তেল ছাড়া রান্না খান। প্রধানমন্ত্রী যদি তেল ছাড়া রান্না খেতে পারেন, তবে আমরা কোন হরিদাস পাল। তেল ছাড়া রান্না খান, তেল ছাড়া রান্না খান, এবং অন্যান্য তেলেরও ব্যবহার কমান। বাইগাড়েরা আপনারা তেল ছাড়া গাড়ি স্টার্ট দিন এইভাবে। তেল ছাড়া কচি মালদারা বাইক স্টার্ট। তেল ছাড়া রান্না খাবারের পরে গলার কণ্ঠস্বর এমনই হয়। বাদ্য বাজনা ছাড়া যদি মুখের ভয়েস দিয়ে এমন বিট তৈরি করা যায়, তাহলে তেল ছাড়া রান্না কেন সম্ভব হবে না? গানে মেরে জানে মান বাচপন কা প্যার মেরা বুরে নাই জানা রে। আবার কুত্তার দুধ যদি গরু খাইতে পারে, তবে তাহলে তেল ছাড়া রান্না কেন সম্ভব নয়? আমি তেল ছাড়া এক ভক্তকে বলেছিলাম বরফ দিয়ে রান্না করতে, ভক্তটি রান্নায় সফল হয়েছে। ভাইয়া তোমার কথা শুন না, আমি বরফ দিয়ে রান্না করতে নিয়েছিলাম, যেই কড়াইয়ের মধ্যে বরফগুলো দিলাম সাথে সাথে তেল হয়ে গেছে, এখন বরফটা দেওয়ার কারণে তেলের পরিমাণ আরো দ্বিগুণ হয়ে গেছে, কত তেল দেখছো। তেল সম্পদ নষ্ট করে এই টিকটকারেরা, তারা অতিরিক্ত তেল খায় আর ব্রয়লার মুরগির মতো হয়ে যায়। আমি ভোক্তা অধিদপ্তরকে অনুরোধ করব, আপনারা বাজারের ব্যবসায়ীদের যেভাবে ফাইন ও দোকানে সিলগালা করেন, ঠিক একইভাবে এই বেসামাল রান্নাকারীদের সিলগালা করে প্রধানমন্ত্রীর স্বপ্ন বাস্তবায়ন করুন, তেল ছাড়া রান্না। পেঁয়াজ ছাড়াও কিন্তু রান্না হয়, হ্যাঁ আমি কিন্তু করি, আমি করি তো, আমাদের বাসা করে। বাবা পাঠা, তুমি কি তেল ছাড়া রান্না খাবে? You want to come home with me?